খাবেন না তো? খাবো খাবার এখন দেরি হবে। হ্যাঁ মানে ভাত চাল পাবো না? এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার 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 ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। দুলালের ভাতের হোটেল অত্যন্ত জনপ্রিয় পপুলার একটা বর্ধমানের স্পাইস হোটেল বা খাবার জায়গা, যেটা হচ্ছে উত্তর ফটক রাজবাটি, ওর ঠিক পাশেই। এবার আজকে আমরা যখন এসেছি আমাদেরই কপাল খারাপ, দোকানে সব কিছু আছে কিন্তু মাংসের ডিশগুলো অর্ডার হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমার যিনি ভাইপো আছেন তিনি আবার একটু মেছো প্রজাতির নন, মাংস খান, ফলে আমরা এখন অন্য কোনো খাবার হোটেলে খুঁজতে যাচ্ছি। দুলালের হোটেল করে কোন ২০১৯ ফুটকায় আমরা স্পাইস হোটেল ফিচার করেছিলাম এবং সেটা বেশ পপুলার হয়েছিল। লোকজন তখন জানতে চেয়েছিলেন স্পেসিফিক লোকেশন ডিটেলস, কোথায় কোথায় এই স্পাইস হোটেলগুলো রয়েছে। আমরা কলকাতায় আরও বেশ কয়েকটা স্পাইস হোটেলে যাব, কিন্তু তার আগে ফুটকার এই জেলা ফুটকা সিরিজে আমরা চলে এসেছি বর্ধমানের একটি স্পাইস হোটেলে। এই স্পাইস হোটেল সম্পর্কে বলার আগে ছোট্ট একটা নিবেদন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ যত বাড়বে আমাদের সাবস্ক্রিপশন তত বেশি আমরা এদিক ওদিক যেতে পারবো, আমরা জেলাগুলো এক্সপ্লোর করতে পারবো, সেখানকার খাবার দাবার আপনাকে দেখাতে পারবো। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য ফুডকা চ্যানেল রাইট নাও। এবার কোথায় রয়েছি আমরা? রয়েছি বর্ধমানে জিটি রোড, জিটি রোডে তিনকোনিয়া বাস স্ট্যান্ড, সেই তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ব্যানার্জি হোটেল। আমি আসার পথে আরো দু তিনটে জায়গা দেখলাম এরকম উপরে ব্যানার্জি হোটেল, ব্যানার্জি হোটেল লেখা, এটা কি এদেরই? কে বলে বাঙালি ব্যবসা করতে পারে না, সবকটা ব্যানার্জি হোটেল। যে দুটো তিনটে রেস্টুরেন্ট আছে, থাকার হোটেল সবকিছুই ওদের। টিপিক্যাল স্পাইস হোটেল, যা যা খাবার পাওয়া যায় যেরকম পাওয়া যায় অনেক কিছু আমাদেরকে দিয়েছেন। তো একবার দেখিয়ে দিই, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, পোস্তর বড়া, এটা কিন্তু এই চত্বরে প্রচণ্ডভাবে খাওয়া হয়, পাঁচ মিশেলি একটা সবজি, আলু ফুলকপির তরকারি, স্যারের মানে ভাইপোর ফেভারিট মাটন, থ্যাংক ইউ, যদি বাই চান্স কেউ পেটরোগা থাকে তার জন্য চিকেন, চাটনি। ন্যাচারালি আমি এত কিছু খাবো না, ভাত, ডাল, আলু ভাজা, পোস্তর বড়া, মাটন, আমার এই, বাকিটা অন্যরা খেয়ে নেবে, নষ্ট হবে না। এই সামনেই রেড চাট রয়েছে, একবার চোখ বুলিয়ে নিন কোন আইটেমের কি দাম। আজকে এই যে বর্ধমান ঘুরছি আমরা, এরকম তো এবার রেগুলারলি আমরা বিভিন্ন জেলায় যাব, আমাদের পোশাক কিন্তু এটাই থাকবে। হ্যাঁ, আমরা যেরকম টি শার্ট পরে আছি, ফুটকা টি শার্ট, কোথেকে নিলে গো? এখানে একটা ওয়েবসাইট আছে bongmade.com, কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনি ফুটকার অফিশিয়াল মার্চেন্ডাইজ পেয়ে যাবেন। গেট ইয়োর ফুটকা টি শার্ট টুডে bongmade.com। আমার উচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসতে বাসবই, এই উচ্ছে কাচ্ছে। আমি কিন্তু উচ্ছের খুব একটা ফ্যান নই, করলা উচ্ছে একদম মুখে তুলতাম না, কিন্তু তারপর এই ভদ্রলোকের পাল্লায় পড়ে আমি এখন রেগুলারলি এই উচ্ছে করলা এগুলো খাই। আগে একদমই খেতাম না, আমি ইনফ্যাক্ট শুক্তও খেতাম না, আমরা শুক্ত ফ্যান, আমায় ভাত দিয়ে দাও, মাংস দিয়ে দাও, ব্যাস আর কিছু চাই না। বর্ধমান দুর্গাপুর প্রচণ্ড গরম এরিয়া, তো কোনো এক কারণে এখানে পোস্ত, পোস্তর বড়া ভীষণভাবে চলে। এবার পোস্তর বড়া যেরকম হয়, ব্যানার্জি হোটেল তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে, সবাই পোস্তর বড়া কামড়ে খান, যেহেতু আমাকে অন্য কিছু করতে হবে এবং কিছু একটা অদ্ভুত ব্যাপার স্যাপার দেখাতে হবে। অ্যাসাচ বাড়িতেও আমি যেটা করি, পোস্তর বড়াটা এরকম ভাতের সঙ্গে মেখে খাই। এবার পোস্তর বড়া আপনারা ভাতের সঙ্গে মেখে খান নাকি কামড়ে খান, কি করেন সেটা একটু আমাদেরকে জানান কমেন্ট সেকশনে। ভাগ্যিস আমি নেল পলিশ পরি না, নালে সব নষ্ট হয়ে যেত। ওলে বাবালে, আমরা এখন যে জায়গায় এসেছি সেটার নাম নতুনগঞ্জ। আমাদের পেছনে রয়েছে কাঠের পুল। এবার নতুনগঞ্জটা কত, বর্ধমান স্টেশন থেকে 5-6 কিলোমিটার হবে, 3-4 কিলোমিটার, ঠিক আছে, ওই মেরেগেটে 5 কিলোমিটারের মধ্যে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে কোন দিকে হাঁটতে হবে? বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে
বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে রাজবাড়ির দিকে হাঁটতে হবে, বা আপনি কোনো ভেহিকেল নিয়েও আসতে পারেন এখানে। রাস্তাটায় সেরকম কোনো কনজেশন নেই, কিন্তু ওই একসঙ্গে অনেকগুলো টোটো চলে এলে যা হয়, আর এখানে গুডস ভেহিকেলসও ট্রাভেল করছে, মাঝে মধ্যে একটু কনজেশন হয়। আমরা দাঁড়িয়ে আছি প্র্যাকটিক্যালি শিবু সুইটসের সামনে, উল্টো দিকে জিলিপি ভাজা হচ্ছে। উল্টো দিকে যে জায়গাটা একটু বাদেই আপনি দেখতে পাবেন, এই জায়গায় কিন্তু প্রথমে মিষ্টি বানানো হতো, শিবু সুইটসের সমস্ত মিষ্টি এখানে তৈরি হতো, তারপর এই নতুন সেট আপ হয়। কিন্তু জিলিপি ভাজার কাজটা এখনো ওদিকেই হচ্ছে, আর আমরা দুজন কাকা ভাইপো জিলিপি খেতে এসেছি। এই যে অসীমদার দোকানের জিলিপি আর সিঙ্গারা, পারফেক্ট ইভিনিং স্ন্যাক, বাঙালির জন্য এর থেকে বেটার ইভিনিং স্ন্যাক হয় না। হ্যাঁ, মুড়ি চানাচুর এই সমস্ত কিছু রয়েছে, চপ রয়েছে, কিন্তু আমার ছোটবেলা থেকে ফেভারিট এই জিলিপি সিঙ্গারা। এটা হচ্ছে না, দেখুন জিলিপি আর জালেবি যেমন একটা ডিফারেন্স আছে, মোটা প্যাঁচ, আড়াই প্যাঁচ, সরু প্যাঁচ হচ্ছে জালেবি, তেমনি সিঙ্গারা আর সমোসা দুটোর মধ্যে একটা তফাত আছে। সিঙ্গারা হচ্ছে যে জিনিসটা তরকারিগুলো কুচি কুচি করে কাটা থাকে, চটকানো থাকে না, সমোসায় চটকানো থাকে। ভালো খারাপে যাচ্ছি না, আমার পার্সোনালি গরম গরম দুটো জিনিসই বেস্ট লাগে। বলো এবার আপনারা সিঙ্গারা না সমোসা খান, জিলিপি খান না জালেবি খান, কমেন্ট সেকশনে জানান। তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেল আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তো আমাদের চ্যানেলের মাধ্যমে এই সমস্ত মানুষদের কথাও আরও বেশি করে লোকে জানুক। তার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু দ্য ফুডকাস্ট চ্যানেল অন ইউটিউব। দাদা একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি? বলুন। মাঝে লকডাউন গেল, সবাই অসুবিধের মধ্যে ছিলাম, এই যে ফিরে এসছে আবার দোকানগুলো খুলেছে, আবার ব্যবসা শুরু হয়েছে, এই মুহূর্তে কি অবস্থা? 160 টাকা গিয়ে 5 টাকা মোটামুটি, মানে আগের তুলনার থেকে একটু ডেভেলপ আছে এখন, মানে লকডাউন হওয়া থেকেও ব্যবসা একটু ডাউন যাচ্ছে, মানে এখন সেই তুলনায় মানে ইয়ে নেই কো, মানে কাঁচা মালের দাম তো আরো বেড়ে গেছে। দেখো কাঁচা মালে প্রচুর দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, গ্যাসে তেল ময়দা চিনি যা বলবেন যাবতীয় যা 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 লাগে সব বেড়ে গেছে। তেল তো আদম প্রচুর দাম বেড়েছে, তেলের দাম তেলের দাম। এবার আমরা যখন কাউকে লাইক করতে বলছি, শেয়ার করতে বলছি, সাবস্ক্রাইব করতে বলছি টু দ্য চ্যানেল, আমরা এই জন্য বলছি যে এই যে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে লোকজন কি খাচ্ছেন কি খাওয়াচ্ছেন এটা শুট করছি আমরা, যদি 5টা লোক এই ভিডিও শেয়ার করে তাহলে ওই 5টা লোকের আরও 5 জন শেয়ার করবে, এইভাবে 5×25, 25×50, এইভাবে জনে জনে বিভিন্ন এলাকার খাবার দাবার সম্পর্কে মানুষ জানতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে খেতে আসবেন, এদেরও একটু ব্যবসা বাণিজ্য হয়, উই আর অল গোনা বেনিফিট ফ্রম ইট। সো দিস ইজ দ্য সিম্পল লজিক। কি ভুল বললাম? এই হচ্ছে জিলিপি, কেমন খেতে সেটা আগে বলি। মুচমুচে, ইউ ওয়ান্ট টু হিয়ার দ্য সাউন্ড? আমরা লেবেল মাইক্রোফোন ইউজ করছি না, তাও হট, বাংলার হট জিলিপি। ওকে, সো এটা হলো টাউন হল, এই টাউন হলের গেট, আর এখানে সুনিতা চৌধুরী, নমস্কার সুনিতা চৌধুরী, তিনি দই বড়া বিক্রি করছেন, দই বড়া প্রতি পিস 10 টাকা, এখানে তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আর তিনি দই বড়া খাওয়াবেন আমাদের। দই বড়া একটু হোক, খুব ইন্টারেস্টিং সেট আপ, একটা সাইকেল তার উপরে এই কাঠ মতন জায়গা, এবং তার ভেতর সমস্ত সরঞ্জাম সাজানো, সাইকেলের হ্যান্ডেলেও অনেকগুলো জিনিস সাজানো রয়েছে, এবং তিনি আমাদের দই বড়া খাওয়াবেন। এই দই বড়া যারা এত সুখ্যাতি শুনেছি, সেটা অ্যাকচুয়ালি খেতে কেমন? উনি সুনিতা চৌধুরী, উনি এইভাবে বর্ধমান টাউন হলের গেটের সামনে দই বড়া বানাচ্ছে। থ্যাংক ইউ। কত বছর ধরে হচ্ছে এটা? 4 মাস। মাত্র 4 মাস?
ইচ্ছে করে এই প্রশ্নটা করলাম, কারণ কোথাও একটা ওনাকে দেখে মনে হচ্ছিল উনি এটা রেগুলারলি করতেন না, সম্প্রতি শুরু করেছেন, চার মাস করছেন এটা। হ্যাঁ, কেন চার মাস? দেখুন, এটা এরকম ব্যাপার যে আমি, আমার বিয়ে হয়েছিল রাঁচিতে অনেক বছর, মানে আজ থেকে প্রায় 17 বছর আগে আমার রাঁচিতে বিয়ে হয়েছিল। বিয়ে যখন হয়েছিল, আমার দেখানো হয়েছিল যে ওখানে হাজব্যান্ডের 5টা বিজনেস আছে, বিরাট একটা বাড়ি, একদম জমিদার বাড়ির মতন একটা বিরাট মহল বাড়ি। তো ওই যে অত বড় বাড়িটা, যে ভাড়ার বাড়ি, এটা আমরা মানে কেউ কল্পনাও করতে পারি, মানে মোটামুটি একটা সাজিয়ে গুছিয়ে আমাকে ঠকানো হয়েছিল। ঠকানোর পর এমন হয়েছিল এক সময় আমার হাজব্যান্ড, পরে পরে জানা গেলো ওনার মানে 5টা বিজনেস তো নেই, একটি বিজনেস ওষুধের দোকান ছিল, সেটা উনি ঠিক করে চালাতেন না, অভাবের মধ্যে একটা ঋণ হতো, এবং হাজব্যান্ড প্রচুর ড্রিঙ্ক করতেন, বেশিরভাগই রাতে বাড়ি ফিরতেন না, বাইরে থাকতেন, ওরই মধ্যে আমি চালানোর চেষ্টা করতাম। কেন কি আমার মায়ের কথা ছিল হিন্দু মেয়েদের একবার বিয়ে হলে শ্বশুর বাড়িতেই মৃত্যু, মানে বিয়ে ওখানে হয়েছে, মরতে তোমাকে ওখানেই, এটা একটা সমাজের নিয়ম। তো সেই রকম মেনে চাও চলতেই হচ্ছিলো, বাধ্য হয়ে উপায় থাক, মানে খুব কষ্ট করে চালাতে হচ্ছে এই অবস্থাটা। তারপরে এর মধ্যেই আমার দুটো মেয়ে হয়, প্রথম মেয়ে হয়, ওই রকমই টানাটানির মধ্যে আমি কী করতাম, মেয়ের সমস্ত দায়িত্ব মানে লেখাপড়া থেকে প্রত্যেকটি জিনিস আমার আমার উপর ডিপেন্ডেন্ট ছিল। আমার হাজব্যান্ড কোনো কিছুই বিশেষ দেখতেন না, শুধু সামান্য রোজগার উনি করতেন তখন। এরপর ছোট মেয়ে যখন হলো, সংসারের চাপ পড়লো আরও বেশি, তখন দোকানের কাজ পর্যন্ত আমাকে সামলাতে হলো, মানে ঘরের ঘরের যে সমস্ত কাজ, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না করা, দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসে, বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে রান্না করা ইত্যাদি সব কিছু করার পরেও আমার তখন দোকানে যেতে হলো, দোকানদারি করা, দোকানে মাল বিক্রি করা, দোকানের কোনো মাল আনা, অর্ডারে আনা, কিছু যদি গোলমাল হয় সেটাকে এক্সচেঞ্জ করা, সব কিছুর দায়িত্ব আমার ছিল। মানে ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত আমি ওই কোনো দিন বসতেও পেতাম না। আমি দোকান থেকে আসতাম, এসে রান্না করতাম, খাওয়াতাম সকলকে, বাসন দিতাম, আবার গিয়ে দোকান, এরমভাবে আমার চালানো। আবার সন্ধ্যেবেলা আসে মেয়েদেরকে খাওয়ানো, পুরো ভীষণ কষ্টের মধ্যে আমি দিন কাটাতাম। মানে এমন হয়েছিল বছরের পর বছর এইরকম চলতে চলতে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো সেই শরীর খারাপের অবস্থাতেও মানে আমাকে ওষুধ দেওয়া হতো, আমার ঘুম আসতো, কিন্তু ওই ঘুমের অবস্থাতেও আমি মেয়েকে রান্না করে তাকে স্কুলে পৌঁছানো, স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছি, ঘুম এসে যাচ্ছে, মানে স্কুটি চালাতে চালাতে আমি ঘুমিয়ে যাচ্ছি, এইরকম হচ্ছিল। আবার এমন হচ্ছিল যে আমি রান্না করছি, রান্নাটা জ্বলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম, এইরকম শরীর অবস্থা, কিন্তু আমাকে রেস্ট দেওয়া হয়। ওর মধ্যেও আমাকে কখনো রেস্ট দেওয়া হয়নি যে হ্যাঁ তোমার শরীর খারাপ, তুমি ওষুধ খাচ্ছ তো একটু রেস্ট করো, এইরকম জীবন আমি কাটাতাম। তারপরেও আমি ছিলাম যে হ্যাঁ শ্বশুর বাড়িতেই একটা মেয়ের মৃত্যু হয়, এই জেনেই আমি থাকতাম। কিন্তু যখন দেখলাম ছোটো মেয়েটা যখন ক্লাস 3 পড়ে, ওর বই কিনে দেওয়া হলো না, স্কুলের ফিস দেওয়া হচ্ছে না, এক ধরনের লেখাপড়া বন্ধই হয়ে গেল। এরপর ওকে কী করছে না, যখন আমি এই বিষয়ে কোনো কথা বলছি, কোনো কিছু বলছি, হাজব্যান্ড তখন কী করলেন, মেয়েটাকে সরিয়ে দিয়ে একটা জুয়ারি মাতাল বন্ধুর কাছে মেয়েটাকে রেখে দিলাম। আমি এই মেয়েটাকে, আমার মেয়েকে আমি খুব কষ্ট করে তাদের মানুষ করেছি, কিন্তু পরের হাতে আমি এমনিভাবে ছেড়ে দিতে পারি না, আমার নিজের জীবন তো ধ্বংস হয়েই গেছে। তখন ছোট মেয়েকে নিয়ে আমি চলে আসি বর্ধমানে। এই বর্ধমানে আসার পর প্রায় 3-4 মাস আমি দিদির বাড়িতে ছিলাম, এই কলেজ মোড়ে আমার দিদির বাড়িতে থাকতাম। তারপর মনে হলো যে কিছু তো নিজেকে রোজগার তো করতে হবে, আমি চিরদিন তো দিদির উপর, জামাইবাবুর উপর ডিপেন্ডেন্ট হতে পারি না, আমার একটা মেয়ে আছে, তার খাওয়া লেখাপড়া সব কিছু আমাকেই দেখতে হবে। তারপর ভেবে দেখলাম দিদি দইবড়া ভালো বানাতেন, আমি ওর কাছ থেকে শিখলাম দইবড়া। সেই দইবড়া নিয়ে আমার বোন ফোন নিয়ে এলো এই টাউন হলের এখানে সামনে, আমাদের টেবিল দিয়ে লাগিয়ে আমরা বিক্রি করতাম। বেশ অনেকদিন বিক্রি করার পর ফোন করে উনি কিছু অসুবিধা হলো, বললো আমি থাকতে পারবো না, এরকম রোজ পৌঁছানোর অসুবিধা হয়। তখন আমি নিজেই ভাবলাম সাইকেলেও তো অনেকে অনেক জিনিস নিয়ে যায় বিক্রি করার জন্য, আমি হয়তো ওইভাবে ক্যারি করতে পারবো না, আমি এই জিনিসটা একটা শেড তৈরি করে নিলাম, ঝালাই করি। শেড তৈরি করার পর এতে ওই জিনিস নিয়ে এসে বিক্রি করলাম। মানুষ তখন আমাকে মোটামুটি চিনতে শিখেছে, যারা খেয়েছে ভালো লেগেছে, তারা পুলিশ ক্লাবে ওটাকে আবার পোস্ট করে দিয়েছে, এইভাবে আমার কাস্টমারের সংখ্যা হয়েছে। করে খাওয়ার পর দেখা গেলো এখন আমার কাস্টমার একটা রেগুলার মোটামুটি হয়ে গেছে, এবং আমার এখন ঠিকঠাক বিক্রিও হয়। আমি একটা, তাও মানে সেটেল তো নয় কিন্তু কিছুটা প্রতিষ্ঠিত, আমি নিজে ভীষণ খুশি এই ব্যাপারে। আমরা যদি খোঁজ নিই, প্রকৃত অর্থে খোঁজ নিই, এরকম বহু মানুষের সঙ্গে দৈনন্দিন জীবনে আপনার আমার আলাপ হবে, যারা হার শব্দটি বরদাস্ত করেন না,
যারা এই শব্দে এই কনসেপ্টে বিশ্বাস করেন না। তাদের যত মারুন তারা ততটাই বাউন্স ব্যাক করে উইথ মোর স্ট্রেংথ দেন এভার। সেরকমই একজন সুনীতা চৌধুরী। প্রকৃতির ফেরে, ভাগ্যের ফেরে, আপনি যেভাবেই বলুন না কেন, যেভাবেই ডিসক্রাইব করুন না কেন, বর্ধমানের টাউন হলের এই গেটের সামনে প্রত্যেক দিন নিজের মহিমাকে সঙ্গে নিয়ে, এটাকে সব থেকে বড় পুঁজি নিয়ে তিনি দই বড়ার ব্যবসা করছেন। সুনীতা চৌধুরীর মতন আরও যারা যারা রয়েছেন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে, তাদের যদি প্রত্যেককে একটা প্ল্যাটফর্ম দিতে হতো ফুটকার এই মঞ্চে, আমরা দিতাম। এতক্ষণ যে কথাগুলো আপনি শুনলেন, আপনার কি আদৌ ইচ্ছে করছে জানতে দই বড়াটা কেমন ছিল? ফুটকা সিজন 11 এর বর্ধমান সফর এই মোটামুটি আপাতত এখানেই শেষ হলো। মোটামুটি আর আপাতত এই দুটো শব্দ কেন ব্যবহার করলাম, কারণ ওই সবটা কভার করা যায় না, আরও অনেক জায়গা আছে নিশ্চয়ই। দেখতে দেখতে আপনিও তো কমেন্ট করছেন, জানাচ্ছেন, আরে তোমরা এখানে গেলে না, ওখানে গেলে না। হ্যাঁ, তো যেতে চাই, আরও বেশি করে যেতে চাই, কিন্তু তার জন্য তো একটু ফান্ডিংও দরকার হয়। তো সেই ক্ষেত্রে আপনি যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে জুড়বেন নিজেকে, ততই বেশি আমরা উৎসাহ পাবো এবং এইভাবে বিভিন্ন জেলা এক্সপ্লোর করব। বর্ধমান শহরটা কলকাতার খুব কাছে হওয়া সত্ত্বেও আমরা ওই যাওয়া আসার রাস্তায় অনেক সময় উপর দিয়ে বেরিয়ে গেছি, হয়তো শহরের ইন্টিরিয়ার ঢুকিনি। এবারে আমরা খানিকটা চেষ্টা করছি টু রোম অ্যারাউন্ড অ্যাজ অ্যান ইনসাইডার, লোকাল লোক কী কী খান। সেক্ষেত্রে লোকাল প্রচুর লোকজন আমাদের হেল্প করেছেন, আপনারাও হেল্প করছেন কমেন্ট করে বা জানিয়ে পরের বারের জন্য। আর কী কী দেখতে চান আমাদের দয়া করে কমেন্ট করে জানান প্লিজ। কোন জেলায় এরপর জেলা ফুটকা নিয়ে হাজির হবে ফুটকা এবং ভাইপো, সেটা সত্যি এখনই বলা যাচ্ছে না, কিন্তু হোপফুলি উই উইল হিট দ্য রোড অ্যাগেন। আবার আমরা ট্রাভেল করব, বিভিন্ন জায়গায় যাব। আপনিও যদি এরকম কোনো জায়গার সন্ধান দিতে পারেন প্লিজ দিন, আপনি আপনার সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করুন, সেটা ফেসবুকে পোস্ট করতে পারেন, ইনস্টাতে পোস্ট করতে পারেন, শুধু আমাদের ট্যাগ করবেন। আমাদের ফেসবুকে পেজ রয়েছে, ইনস্টাগ্রামে প্রোফাইল রয়েছে, আর একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ জেলা ফুটকা। আজকের মতো মোটামুটি এই অবধি। বর্ধমান সফর প্রায় শেষের মুখে, আর এত আর খেতে পাচ্ছি না, মানে এবার আলটিমেটলি আমরা হোটেলে ব্যাক করব। আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করছেন তো করছেনই, কমেন্ট করে জানাতে থাকুন দুটো জিনিস, এক বর্ধমানে আর কোথায় কোথায় খাবো পরের বার, দুই কোন কোন ডিস্ট্রিক্টে এরপরে যাব। আমরা বর্ধমান ফুডিজ ক্লাবে এসেছি, খুব ছোট্ট কিউট সেট আপ, এবং সেখানে ফুডকার ভাইপোকে সম্বর্ধনা জানানো হলো, এই মিষ্টি বাংলার তরফ থেকে এরকম মিষ্টি উপহার দেওয়া হলো, তার সঙ্গে ফুল উত্তরীয়। আমাদের যেমন কুচি দেখতে, এটা অন্তত হয়েছে ভালো দেখতে, আঁকাটা ভালো হয়েছে, বেটার হয়েছে। সোলাঙ্কি, হ্যাঁ